প্রধানমন্ত্রী চুপ কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় তারা কিসের ভয় ভীত কেন ভারতের সবচেয়ে বড় রাজ্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে কেন যেতে দেওয়া হচ্ছে না নির্যাতিতার বাড়ি গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে দিল্লির এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শুক্রবার এই কথা বললেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এদিনই এই বক্তব্য টুইটে জানানোর পাশাপাশি অন্য এক টুইট বার্তায় ইয়েচুরি বলেন যেভাবে উত্তরপ্রদেশ সরকার মহিলা সহ বিশিষ্ট বিরোধী দলনেতা ও সাংবাদিকদের নিগ্রহ করেছে তাতে স্পষ্ট সবটাই কেন্দ্রের সম্মতিতে হচ্ছে এই সরকারের হাতে সাধারণ মানুষের জীবন এবং মৌলিক গণতান্ত্রিক অধিকার বিপন্ন এরা জবাবদিহি না করে পার পাবে না বিজেপি আমাদের গণতন্ত্রকে লজ্জা দে এদিনই বিকেল থেকে হত্রাস গণধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করে হাজার হাজার মানুষ জমায়েত হন দিল্লির যন্তর মন্তরে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃন্দা কারাত সিপিআই নেতা ডি রাজা বলিউড অভিনেত্রী ভাস্কর বিধায়ক জিগ্নেশ মেভানি ভীমসেনা প্রধান চন্দ্রশেখর আজাদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিক্ষোভে যোগ দেন হতরাজ গণধর্ষণ কাণ্ডে নেই বিচার চেয়ে এই বিক্ষোভে যোগ দেয় গণতান্ত্রিক নারী সমিতি ছাত্র সংগঠন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ইস্তফার দাবি তোলে বিক্ষোভকারীরা এদিন বিক্ষোভের জেরে দিল্লির মেট্রোর জনপথ রাজীব চক এবং প্যাটেল চক স্টেশনের দরজা বন্ধ করে দেওয়া হয় কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় যন্তর মন্তর এলাকা পরে রাত আটটার দিকে ফের খোলা হয় মেট্রো স্টেশনের দরজা রিপোর্ট চ্যানেল দিন রাত